কিচেন থেকে আমি সোনালি, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা ফুচকার রেসিপি। চলুন তাহলে দেখে নিই কীভাবে বানাতে হবে ফুচকাটা। চলুন বন্ধুরা তাহলে দেখে নিই কীভাবে ফুচকাটা আমরা বানাবো আর কী কী উপকরণ নেব। প্রথমে নিয়ে নিয়েছি আমি সুজি, ময়দা, ধনে পাতা, নিয়ে নিয়েছি ছোলা সেদ্ধ, আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা সেদ্ধ ও লেবু। আর এর মধ্যে দিয়ে দেওয়ার জন্য নিয়ে নিয়েছি ভাজা মশলা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর নিয়েছি এমনি নুন, খাওয়ার যে সাদা নুন হয় সে সাদা নুন, এটা তেঁতুল আর এটা বিট নুন। আর নিয়ে নিতে হবে বেকিং সোডা। ময়দাটাকে আমি ছেঁকে নেব। এক বাটি ময়দার সঙ্গে দিয়ে দিতে হবে ঠিক এক বাটি সুজি, সমান পরিমাণ দিতে হবে। ময়দাটার মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে বেকিং সোডা। এবারে আমরা ময়দা আর সুজি দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব। প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে নেওয়ার পরে এটা জল দিয়ে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল দিতে হবে আর মাখতে হবে। যেরকম আমরা আটা মাখি ঘরের সাধারণত রুটি করার জন্য, সেরকমভাবে এটা মেখে নিতে হবে। রেডি হয়ে গেছে, এরকম নরমভাবে মাখতে হবে। মাখা হয়ে গেছে আমাদের ফুচকার ডোটা। এবারে আমরা এটা একটা কাচের বাটি দিয়ে ঢেকে রেখে দেব আর এটাকে আধা ঘন্টা রেস্ট দিতে হবে। ফুচকার এই ময়দাটা যদি ভালো মাখা না হয় তাহলে কিন্তু ফুচকাটাও ভালো হবে না। আলুটাকে আমরা এবার মেখে নেব। আলুটা মেখে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব ছোলা, ধনে পাতা আর লঙ্কা। কাঁচা লঙ্কা আমি পাঁচখানার মতন সেদ্ধ করে নিয়েছিলাম, এই সেদ্ধ করা কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে খাওয়ার এমনি সাধারণ নুন আর তার সঙ্গে দিয়ে দিতে হবে বিট নুন। এক চামচ ভাজা মশলা, তেঁতুল জলটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওখান থেকে মোটামুটি 2-3 চামচ তেঁতুলের জল আলুটার মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব অল্প পরিমাণে লেবুর রস। ফুচকার আলুটা আমাদের রেডি হয়ে গেছে, এরপর বানিয়ে নেব টক জল। তেঁতুল জলে তেঁতুলটাকে ভালো করে এরকমভাবে মেখে নিতে হবে, তেঁতুলের কাঁচটা বার করে নিতে হবে আর এর মধ্যে যে বীজ
গুলো রয়েছে সেগুলোকে এইভাবে ছেঁকে ফেলে দিতে হবে। তেঁতুলের কাঁদটা আমি জলের মধ্যে নিয়ে মিশিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দেব এবারে বিট নুন, দিয়ে দিচ্ছি ভাজা মশলা, দুটো কাঁচা লঙ্কা। এমনি নুন অল্প পরিমাণে, এরপর দিয়ে দেব একটুখানি লেবুর রস, আর দিয়ে দেব সামান্য ধনে পাতা। আধা ঘন্টা পরে আমরা ময়দাটা নিয়ে নিয়েছি, ঢাকনা খুলে আবার ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। এইভাবে ডলে ডলে ময়দাটাকে মেখে নিতে হবে কিছুক্ষণ। ভালোভাবে আমার ময়দাটা মাখা হয়ে গেছে, এরপরে আমি এটা দিয়ে লেচি কেটে নেব। এইভাবে আমি লেচিগুলো কেটে নিয়েছি, আমার ছখানা লেচি হয়েছে এটাতে। এরপরে আমরা এগুলো বেলে নেব বড় করে ময়দা তো। কিচেন স্ল্যাবের ওপর আমি দিয়ে নিয়েছি একটু ময়দাকে ছড়িয়ে, এরপর আমি এটাকে ভালো করে বেলে নেব। একটা রুটি আমি বড় করে বেলে নিয়েছি, তারপরে আমি আবার আরেকটা রুটি একইভাবে বেলে নেব। একটা রুটির ওপরে আর একটা রুটি দিয়ে এইভাবে একইভাবে বেলে নিতে হবে। এভাবে বড় করে বেলে নিতে হবে। পাতলা করে এইভাবে দুটো লেচি দিয়ে রুটি বানিয়ে একটা একটার ওপর রেখে এইভাবে বড় করে বেলে নিতে হবে। তারপর একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি, একটা গ্লাস দিয়েও কেটে নেওয়া যায়, কুকি কাটার দিয়েও কেটে নেওয়া যায়, বা ঢাকনা দিয়েও কেটে নেওয়া যায়। আমি গ্যাস ধরিয়ে নিয়েছি, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। তেলটা আমি গরম বসিয়ে দিয়েছি হাই ফ্লেমে, তেলটা ভালো করে গরম করে তারপর ফুচকাটা ছাড়তে হবে। ফুচকার তেল
ফুচকাগুলো দেখুন আমার কত সুন্দর ফুলে গেছে, লালও হয়ে গেছে ফুচকাগুলো। এবার আমি তুলে নেব। এইভাবে সেকেন্ড ব্যাচের কয়েকটা ফুচকা ভেজে নিলাম। এইভাবে আমি প্রত্যেকটা ফুচকা বেলে ভেজে নেব, কেটে নিয়ে ভেজে নেব। ওটা গ্লাসের সাহায্যেও কেটে নিতে পারেন বা কুকি কাটারের সাহায্যে কেটে নিতে পারেন। এক বাটি ময়দা আর এক বাটি সুজি দিয়ে মোটামুটি এরকম এক গামলা ফুচকা আপনাদের রেডি হয়ে যাবে। এবার আমরা ফুচকাগুলোকে সার্ভ করে দেব। ফুচকাটা দেখুন কতটা মচমচে হয়েছে। এরপরে আমরা ফুচকার মধ্যে আলু ভরে সার্ভ করে দেব। আমার ফুচকা রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, আর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। নমস্কার।